আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই ভিডিওটা গতকালকে রাত্রের ভিডিও। গতকালকে তো সন্ধ্যা তিরে আমি ভিডিও দিয়েছি আর এগুলো তো তৈরি করে রেখেছি, বলেছি যে রাত্রে টিভি দেখবে আর খাবে রাত্রে। তারপরে সাইদুল আমাকে সাহায্য করতেছে, ওই ওইটা ভেজে রান্না করেছে আর বলগুলিও ভেজেছে। ও বলতেছে আমি করি, আম্মু তুমি যেয়ে বসো। তারপরে ওই রান্না করেছে, তারপরে মা তো খেয়ে শুয়ে আছে, সাইদুল বাবার খাওয়া হয়ে গেছে আর আমরা তো কিছুই খাইনি, কারণ এগুলো খাবো দেখে আর রাতে ভাত টাত কিছুই খাওয়া হয়নি। আমিগুলি সব গুছিয়ে রেখেছি। তারপরে তো ভাজাও হয়ে গেছে, উইংসটাও রান্না হয়ে গেছে, এখন আমরা সবাই বসে খেয়ে নিতেছি। আর তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো ভিডিও দেখো তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমার ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপ পেজ আছে, সেখানে যদি তোমরা জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা দেখে জয়েন হয়ে নিও। আর আমার ফেসবুক পেজে আমার ভিডিও আপলোড দিই, তোমরা অবশ্যই একটা লাইক দিবা আর শেয়ার করতে ভুলবা না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা। আর শুভ সকাল, সকাল সকালে রান্নাঘরে চলে এসেছি আজকে। আজকে এখন প্রায় 6টা বাজে, 6টার দিকে রান্নাঘরে চলে আসলাম। আমি পেঁপে নিয়েছি, গাজর নিয়েছি আর আলু নিব। এখন একটা সবজি কেটে নিব, সবজি ভাজি করব আর সিদ্ধ আটা রুটি বানাবো। আমি এখানে আবার চালও ভিজিয়ে রেখেছি, ইলিশ মাছও ভিজিয়ে রেখেছি। সকালে নাস্তা রান্না হয়ে যাওয়ার পর দুপুরে রান্নাটাও করে ফেলবো। আজকে আমি একটু ঢাকা যাব সাবাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য, এই জন্য সকালে আর দুপুরে রান্না একসাথে করে ফেলতেছি। তারপর তো সবজিটা কাটা হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম, এখন এর মধ্যে শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে দিব আর সামান্য পরিমাণ একটু হলুদ দিব। তারপরে তো ভাজিটা কাটা হয়ে গেছে, গাজর আলু আর পেঁপে এর মধ্যে দিয়ে দেবো, সাথে পেঁয়াজ কাঁচামরিচও আছে। লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দেবো, আস্তে আস্তে ভাজিটাও করে ফেলি। আর এদিকে ভাজি হতে হতে আমি আটাটাও সিদ্ধ করে ফেলেছি, এখন গুল গুল করে রেখে দিব। তারপরে রুটি বেলে একটা একটা করে বানাবো আর একটা একটা করে ছেঁকে নিব। তারপর তো সব রুটি ছেঁকা হয়ে গেল, এখন এই শেষের রুটিটা আছে, এটা ভালোভাবে ছেঁকে তারপরে ভাত বসিয়ে দিই। সকালে নাস্তাটা তৈরি হয়ে গেছে, রুটিগুলো একটা বক্সে রেখে দিই, গরম থাকবে না। আর ভাজিটাও হয়ে গেছে, ধনেপাতাও দিয়েছিলাম, সবজি ভাজিটাও হয়ে গেছে। এখন ভাত আর আরেক পদের ভাজি করব দুপুরের জন্য, পটলের ভাজি। সেই পটলটাও কেটে নিই, সকালে নাস্তাটা তৈরি হয়ে গেল, এখন দুপুরে রান্নাটাও শুরু করে দিই। দুপুরের জন্য ইলিশ মাছটা কেটে হালকা লবণ মেখে রেখেছি, ইলিশ মাছ লাউ দিয়ে রান্না করবো। আর এই যে পটলও কাটা হয়ে গেছে, পটল আলু পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন পটল ভাজিটাও বসিয়ে দিই। আর এই যে লাউ কেটে নিব, লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করবো আর ভাত, এই দুপুরের মেনু। আমি তেল দিয়ে দিই কড়াইতে, তেলও দিয়ে দিয়েছি, শুকনো মরিচ ছেড়ে দিলাম, সামান্য পরিমাণে একটু হলুদ দিব, তারপরে পটল ভাজিটা দিয়ে দেবো, আস্তে আস্তে পটল ভাজিটা করি।
আর পাশে চুলায় পেঁয়াজটা ভেজে নিলাম। এখন এর মধ্যে ময় মশলা দিয়ে দিব, লাউ তরকারি রান্না করব ইলিশ মাছের। আমি পানি দিয়ে দিয়েছি, এখন একটু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিব। মানে সবই মশলায় সামান্য পরিমাণ দেব, কারণ লাউ তরকারিতে অত মশলা লাগে না, অল্প অল্প মশলা দিলে হয়। আর আদা রসুন দেবো না, ইলিশ মাছে তো আদা রসুন তেমন একটা খাই না। আমি আগে খেতাম কিন্তু এখন খাই না, না খাওয়াতে মানে মনে পড়ে যায় যে ইলিশ মাছে আদা রসুন লাগবে না। আমার ভিউয়ার্স আপুরা বলেছে ইলিশ মাছে আদা রসুন খায় না। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেল, তারপরে এর মধ্যে ধুয়ে রাখা লাউ দিয়ে দেব। লাউ দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিই, তারপরে যখন লাউটা একটু নরম হয়ে যাবে তারপরে আমি পানি দিয়ে ইলিশ মাছও ছেড়ে দিব। প্রায় 15 মিনিট ধরে তো কষিয়ে নিলাম, লাউটা অনেক নরম হয়ে গেছে। এখন এর মধ্যে হালকা পানি দিয়ে দিব, হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব, তারপরে ইলিশ মাছটা ছেড়ে দিব। আস্তে আস্তে জালে ইলিশ মাছটা রান্না করে ফেলি, আর পানি বেশি দেব না, লাউ তরকারিতে অল্প পানি দিলেই হয়। চুলায় তো রান্না হচ্ছে, ভাজি হয়ে যাওয়ার পর আমি ভাতটা বসিয়ে, আর পাশে চুলায় তো ইলিশ মাছ হচ্ছে। তারপর একটু বাহির হলাম, বাহিরে তো বৃষ্টি হয়েছে, রাত 3টায় থেকে অনেক বৃষ্টি হয়েছে, তারপরে একটু কমেছিল, ভোর রাতে থেকে আবার ঘুরি ঘুরি একটু বৃষ্টি হয়েছে। এই দেখো না পানি জমে গেছে, মানে গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল। তারপরে হাঁটতে হাঁটতে দেখো রাস্তাও চলে আসলাম। এই যে বড় ভাই বিলিং এর আস্ত চলতেছে, তোমরা অনেকে আমাকে বলেছো যে বড় ভাই বিলিংটা একটু দেখানোর জন্য, আজকে না, দেখি একদিন তোমাদের পোড়া বিলিংটা ঘুরিয়ে দেখাবো। আর এদিকে আমার ইলিশ মাছের লাউয়ের ঝোলও হয়ে গেল, ইলিশ মাছ দিয়ে লাউ তরকারির ঝোল আমি নামিয়ে রেখেছি, মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। তারপর তো সকালে নাস্তা খেতে বসে পড়লো মা বড় ভাই, আর আমার ননাসের ছেলে সোহাগও এসেছে। সোহাগ এসেছে হলো মাছ নেওয়ার জন্য, সাইদুল বাবাকে বলেছিল ইলিশ মাছ কিনে রাখার জন্য, সাইদুল বাবা সেদিন ইলিশ মাছ কিনে রেখেছিল, সেই ইলিশ মাছ নেওয়ার জন্য এসেছে। তারপরে ওকে নাস্তা দিলাম, ও নাস্তা করে নিতেছে, চাও বানিয়েছি, চাও দেব। সবার শেষে মা ডিম পোস্টটা খেয়ে নিল, এখন সোহাগটা আর বড় ভাইকে চা দিয়েছি। তারপর আমিও নাস্তা খেতে বসে পড়লাম। সাইদুল বাবারও নাস্তা খাওয়া হয়ে গেল, এখন চা খেয়ে নিতেছে, মা তখন চা খায় না, সাইদুল বাবার সাথে এখন বসে চা খেয়ে নিল। তারপর তো ঘন্টাখানিক পর আমি আর সাবা রেডি হয়ে গেলাম, সাবাকে নিয়ে এখন ঢাকা যাচ্ছে, ওকে একটু ডাক্তার দেখাবো, ওর তো প্রচণ্ড মাথা ব্যথা থাকে, মাথা ব্যথার জন্য আমি ঢাকা ওকে ডাক্তার দেখাই। আর সারামণি চা গরম করে এখন চা খাবে, সারামণিকে রেখে যাব, আমি আর
সাবাও যাব আর কেউ না, গ্রিনডুর যাব, গ্রিনডুর ওকে ডাক্তার দেখায়। তারপরে সাবার আমি বেরিয়ে পড়লাম। মেইন রাস্তায় আসা পরে বাস পেয়ে গেছি, বাসে উঠে এখন যাচ্ছি গুলিস্তান। গুলিস্তান থেকে আবার সিএনজি নিব। বাসের সামনে বসে আছি, অনেক ভিড় আজকে বাসের মধ্যে, দুইজনে সিট পেয়েছি অনেক কষ্ট করে। তারপরে আমি আর সাবা বসে এখন যাচ্ছি ঢাকা। ঢাকা আসার পর গুলিস্তান থেকে সিএনজি নিয়েছে, সিএনজি করে যাচ্ছি গ্রিন রুট, ওখানে ডাক্তার বসে। ডাক্তার দেখানো হয়ে গেল, এখন রিক্সা করে যাচ্ছি গুলিস্তান। গুলিস্তান থেকে বাসে উঠে বাড়িতে চলে যাব। ডাক্তারখানার কোনো ভিডিও করতে পারি না, কারণ তারা আমাকে ভিডিও করতে দেয়নি, বলতে সাপাওয়া ভিডিও করেন না, এই জন্য আমি আর কোনো ভিডিও টিডিও করিনি। এখন রিক্সা করে যাচ্ছি গুলিস্তান, গুলিস্তান থেকে বাসে উঠে বাড়িতে চলে যাব। তারপর তো বাসে উঠেও পড়লাম, এখন আমরা যাচ্ছি বাড়িতে। এখন এখন প্রায় 3:30 বাজে, আমাদের বাড়িতে যেতে যেতে 4:30 বেজে যাবে। বাস থেকে নেমে পড়েছি, এখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। বাসা আসার পর রেস্ট নিলাম, হাত মুখ ধুয়ে এখন খেতে বসলাম। খুব খিদে পেয়েছে, সকালে রুটি খেয়ে গেছি, আর তো কিছুই খাইনি, এখন ভাত খেতে বসে পড়লাম। নিয়ে নিলাম ইলিশ মাছের ঝোল, মানে লাউ দিয়ে ইলিশ মাছের তরকারিটা। আজকে লাউ ইলিশ মাছের তরকারিটা অনেক মজা ছিল, লাউটা তো অনেক নরম ছিল আর ইলিশ মাছটাও খেতে অনেক ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম, মার জন্য সাবুদানার পায়েস রান্না করতেছি। মাকে পায়েস দিয়ে আমি আর সারামণি বসে পড়লাম বাদাম খেতে। সারামণি বাদাম রেখেছে, বলতেছে আম্মু আসো খাই। তারপরে অল্প একটুই খেলাম, কারণ ভাত খেয়েছি পেটটা তো অনেক ভরা। সারামণি বাদামগুলি চুলে রেখে দিল, বলতেছে পরে খেও। তারপরে সন্ধ্যার সময় মুড়িওয়ালা ডাক শুনে ডাক দিলাম, এখন ঝালমুড়ি খাবো। ঝালমুড়ি বানাচ্ছে চাচায়, এ মানে এ চাচার হাতে ঝালমুড়িটা ভালোই লাগে, আমরা প্রায় সময় ওনার থেকে ঝালমুড়ি খাই।
এই যে হাতে পেয়ে গেলাম ঝালমুড়ি, কাঁচা মরিচের ঝাল দিয়েছে। আজ মাও আমাদের সাথে ঝালমুড়ি খেলো, বলতেছে তোমাদের সাথে খেলাম ভালোই লাগলো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ।